ঘরোয়া সভায় বাধা দেওয়ার নিন্দে আশিস হালদারের। জনসংঘের চিন্তাধারাকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট দাবি কাছাড় বিজেপির। বঙ্গবন্ধু মুজিবুরের শতবর্ষে ভারত বাংলা মৈত্রী সাইকেল র্যালি কাছাড়ে ঢুকল। জোটে জট, এবার বরখোলা আসনও দাবি করল এআইইউডিএফ। শুরু করছি বিস্তারিত সংবাদ। সুনাইয়ে বিজেপি টিকিট প্রত্যাশী আশিস হালদারের ঘরোয়া সভায় একাংশ বিজেপির বাধা দেওয়ার ঘটনা নিয়ে উত্তপ্ত গেরুয়া রাজনীতি। নরসিংপুরে আশিসের সভায় অশোক গোয়ালা, সব্যসাচী নাথ, অন্তু নাথ প্রমুখ হামলা চালায় বলে সুনাই থানায় একটি এজাহার দায়ের করা হয়। এদিকে আশিস হালদার জানান, ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এতে বাধা দেওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। যারা এই ঘটনা করছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন আশিস হালদার। আমি বিগত যে নির্বাচন, বিধানসভা নির্বাচন 2016, সেই নির্বাচনের সুনাই বিধানসভা চক্র থেকে ভারতীয় জনতা পার্টির টিকিট প্রত্যাশী ছিলাম, কিন্তু তখন আমি টিকিট পাইনি। কিন্তু আমরা দলের হয়ে দলের ক্যান্ডিডেটকে জেতানোর জন্য যা যা করা দরকার ছিল আমরা করেছি। এবারে আমার দলের যারা কার্যকর্তা কিছু শুভাকাঙ্ক্ষী এবারও আমাকে চাপ দিচ্ছেন যে এই বিধানসভা চক্র থেকে আমাকে টিকিট চাইতে। তো সেই হিসাবে আমরা বিগত কয়েক কিছু দিন থেকে আমরা সুনাইর বিভিন্ন অঞ্চলে আমরা সভা সমিতি, ছোটো ছোটো ঘরোয়া সভা আমরা করে যাচ্ছি। তো এরকম হতেই পারে, এটা যে কোনো জায়গায় দুজন তিনজন ক্যান্ডিডেট থাকতে পারেন, দলের টিকিট তো এখন পর্যন্ত ডিক্লেয়ার হয়নি। তো গতকালকে আমরা এরকম একটা সভা, ঘরোয়া সভা আমরা করতেছিলাম নরসিংপুরে। নরসিংপুর ঠিক ICDS অফিসের ঠিক পাশাপাশি একটা বাড়িতে, পরিমল নাথের বাড়িতে। ওই সময় হঠাৎ করেই আমার দলেরই কিছু কার্যকর্তা ওই এরিয়ার, ওনারা উপস্থিত হন। উপস্থিত হয়ে প্রথমত আমাদের সভাকে পণ্ড করার জন্য চেষ্টা করেন। আমার সাথে যারা ছিলেন তাদের সাথে উচ্চবাচ্য কথা বলেন। যেমন আমাদের এখানে রানুদা বলে একজন আছেন, উনি সুনাই মণ্ডলের তিনবারের মণ্ডল প্রেসিডেন্ট ছিলেন। সুনাই অঞ্চলে সুনাই সমষ্টির বিজেপির উনি একজন প্রতিষ্ঠাতা আমরা বলতে পারি। ওনার সাথে দুর্ব্যবহার শুরু করেন, সেখানে কনকদা ওনার সাথে দুর্ব্যবহার শুরু করেন, সামলদার সাথে দুর্ব্যবহার শুরু করেন, সেটা আমি সহ্য করতে পারিনি। আমি প্রতিবাদ করতে থাকি কিন্তু কোনো কর্ণপাত করেনি। এক সময় এরকম দাঁড়ায় যে হাতাহাতির পর্যায়ে চলে যায়। যাই হোক, আমি তাদেরকে যেহেতু আমি আমার সবাই সুপরিচিত, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেই সময় কিছু স্থানীয় লোক এসে সেই ঝগড়া মেটানোর চেষ্টা করেন। তো তারপরে আমরা ওইখানে যারা ছিলাম, আমাদের যারা আমার সুবান্ধবীরা, ওনারা সবাই মিলে সুনাই থানায় একটা FIR লজ করেছেন। মামলা দায়েরের পর শনিবার অশোক গোয়ালা অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনা সাজিয়ে মিথ্যে মামলা করা হয়েছে। তিনি জানান, বিজেপির সভা ডেকে দলের বিরুদ্ধে তারা কথা বলছিলেন, এতে আমি বাধা দেই, যার জন্য সভাস্থল থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়। যারা তাকে ধাক্কা দিয়ে বের করেছে তারা আসলে কংগ্রেসের লোক বলে অভিযোগ অশোক গোয়ালার। আমার নবদীগ্রাম জিপির একটা ভারতীয় জনতা পার্টির একটা মিটিং করে ডাকা হয়েছিল, তখন এইখানে আমার যারা কার্যকর্তা আছে তারা আমার ডাকছে, দাদা এখানে একটা মিটিং আছে আপনি আইবা। তখন আমি আইসি, আবার পরে সব আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমাকে নিয়ে সেই সফর এই পরিমল নাথের বাড়িতে ওইখানে গিয়া, আমরা যখন যাই তখন এখানে দেখছি আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু আমাদের সাথে ছিলাম, যেমন অভিনন্দন দা, আমার রানাভাই, আমার পান্নাদা। আমরা যাই, যাওয়ার পরে আমার লগে লগে আমার আমার ডাইসে তারা বয়াইছে, বয়ানির পরে তারা বক্তব্য দিয়েছে। বক্তব্য দেওয়ার পরে আমার রানুদেব কইছে আপনার কী দাঁড়ার কই। তখন আমি কইলাম যে কয়েকদিন আগে আমরা জায়গায় জায়গায় দেখি যে মিটিং ওর বিজেপির মিটিং করিয়া, আমরা তো বিজেপির সংগঠন আছে আর বিজেপির মিটিং ডাকিয়া তারা বিজেপির মোদিজি গুণগান গায় আর কংগ্রেস বিজেপি বলা না এই কথা কয়ে। আমি দেখছি যে তারা যেগুলো কথাগুলো করছে টোটাল এটা কংগ্রেস আর UDF এর এজেন্ট হইয়া তারা কাজ করে আর মানুষের মধ্যে খালি বিভ্রান্তি সৃষ্টি করে।
কিছু কথা কইছে তারা যে সোনাই সমষ্টিতে সাইনবোর্ড আছে কাজ হইছে না, কিন্তু আমি তারারে কইছি যে সোনাই সমষ্টি আপনারা দেখাই দিন সোনাই সমষ্টিতে সাইনবোর্ড আছে কোন জায়গাতে কাজ হইছে না। আমরা ভারতীয় জনতা পার্টি করি, যদি ভারতীয় জনতা পার্টির যেও সোনাই সমষ্টিতে টিকিট নিয়ে আইব আমরা তার সাথে আসি, আমরা 100% ওনাকে আমরা সমর্থন করি করমু, আর আগেও আসলাম এখনও আছি। আর যারা এইভাবে প্রচার করেন আমি আপনাদের মাধ্যমে আজকে বলতে চাই, আমি আজকে সকালে পত্রপত্রিকায় নিউজে আমি দেখতে পেরেছি যে ওনারা বলেছেন আমরা অস্ত্র নিয়ে আমরা ওনাদেরকে হাঙ্গামা করেছি। আমাদের কাছে কালকে আমাদের যে ভিডিও রেকর্ডিং হয়েছে, আমরা মোবাইল দিয়ে রেকর্ডিং করেছি, আমাদের অন্য পুরো প্রমাণপত্র আছে আমাদের কী কথাবার্তা হয়েছে। ওনারা আমাদেরকে উত্তেজিত হয়ে আমাদের ওনাদের মিটিং থেকে আমাদেরকে বাইর করে দিয়েছেন। ভারতীয় জনসংঘের চিন্তাধারাকে লক্ষ্য রেখে রাজ্য সরকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছে। সমাজে পিছিয়ে পড়া মানুষকে কিভাবে উন্নত করা যায় তার প্রতিফলন ঘটেছে সরকারের এই বাজেটে। শনিবার বিজেপির কাছাড় জেলা সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন বরাক উপত্যকা জোনের সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে। তিনি বলেন লকডাউনের ফলে জনসাধারণের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল বাজেটে তা পূর্ণ খেয়াল রাখা হয়েছিল। পেট্রোল ডিজেলের দাম 5 টাকা বাড়ানো হয়েছিল তাও কমিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি বিমলেন্দু দাস, সাধারণ সম্পাদক অমিয়কান্তি দাস, সংসদ প্রতিনিধি দেবাশিষ সোম প্রমুখ। ভারতীয় জনতা পার্টির এবং ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ভারতীয় জনসংঘের যে চিন্তাধারা অন্তোদয় সমাজের পিছিয়ে পড়া মানুষের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ তাকে উপরে তুলে আনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার, পূর্বের অটল বিহারী বাজপেয়ী সরকার এবং বর্তমান নরেন্দ্র মোদী সরকার যেভাবে সেই চিন্তাধারায় কাজ করে যাচ্ছেন ঠিক সেইভাবে আসাম সরকার সেই কাজগুলা করে যাচ্ছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে এই বাজেটে সেটা প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারত বাংলাদেশ মৈত্রী সাইকেল র্যালি মেঘালয় পেরিয়ে কাছাড়ে প্রবেশ করল। এই সাইকেল র্যালি শুরু হয় গত 10 জানুয়ারি পশ্চিমবঙ্গের 24 পরগনা থেকে। র্যালিতে মোট 12 জন জওয়ান রয়েছেন। কাঠিগড়ার কালাইনছড়া বর্ডার আউটপোস্টে এই র্যালিকে স্বাগত জানান বিএসএফের মিজোরাম কাছাড় সেক্টরের আইজি ডিকে বড়া। এছাড়াও ছিলেন 19 ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলাম সহ বিজিআরের কর্মকর্তা। নমস্কার, আমরা এখন দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্তের কালাঞ্চড়া বিওপিতে। আজ এখানে সাইকেল মৈত্রী র্যালি এসছে। এই মৈত্রী সাইকেল র্যালি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা থেকে। ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্বন্ধ আরও উঁচু করার জন্য এই মৈত্রী সাইকেল র্যালি শুরু করেছে বিএসএফ। তো বিএসএফের 11 জন জওয়ান প্রায় 4000 কিলোমিটার অতিক্রম করে ইতিমধ্যেই আমাদের বরাক উপত্যকায় এসেছেন। এই বরাক উপত্যকায় আসার পর এই বিওপি কালাইনছড়া 1st ব্যাটালিয়ন বিএসএফের এই সেন্টারে ওদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং এতে উপস্থিত ছিলেন বিএসএফ এর আইজি, ডিআইজি এবং বাংলাদেশের বিজিবির উপপরিচালক। বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের উপপরিচালক সৈফুল ইসলামের সঙ্গে আজকে যে মৈত্রী র্যালিটা অনুষ্ঠিত হচ্ছে ভারতের দিকে, এ ব্যাপারে বাংলাদেশের চিন্তাভাবনাটা উনি বলবেন। সত্যি কথা বলতে আমরা আন্তরিকভাবে খুবই উদ্বেলিত এবং আনন্দিত এই জন্য যে আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের অথরিটি তারা এই ইনিশিয়েটিভটা নিয়েছেন যে আমাদের বঙ্গবন্ধু শেখ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উদযাপনে তারা অত্যন্ত পরিশ্রমী একটা ইভেন্টকে বেছে নিয়েছেন, যেটা প্রমাণ করে যে তারা
তাদের সম্পর্কের বিষয়ে আন্তরিক এবং শ্রদ্ধাশীল। আমরা আশা করব যে এই ইভেন্টের মাধ্যমে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং আমাদের পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে। আমরা একই সাথে আশা করব যে আমাদের বর্ডারে যে সমস্ত অপরাধ সংঘটিত হয় সেগুলো নিরসনে আমরা যৌথভাবে কাজ করতে সক্ষম হব। বাংলাদেশের সাথে রিলেশন বানানে কি বহুত জোর তোর সে চল রই হ্যাঁ, বহুত সারি বাতে হ্যাঁ, जैसे हम लोग कहते हैं कैटल स्मगलिंग इश्यूज़ हो, बहुत हो, आप लोगों को भी बहुत सारे प्रॉब्लम का फेस करना पड़ता है, इस सब मुद्दों को कैसे मतलब आप लोग ये कर रहे हैं? दो बॉर्डर गार्डिंग फोर्सेस जब आपस में तालमेल के साथ में काम करती हैं तो नतीजे हमेशा अच्छे आते हैं। बांग्लादेश बॉर्डर गार्ड का और BSF इंडिया का एक ही मकसद है कि सीमा पर जो क्राइम है वो ख़त्म हो या ना के बराबर हो जाए और जो सीमा पर लोग रहते हैं उनकी जिंदगी खुशहाल हो। সুনাই ও কাঠিগড়ার পরে এবার বরখোলা আসনের দাবি করল AIUDF। বরখোলা এক কর্মী সভায় দলের নেতারা কংগ্রেস AIUDF জোটকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। তারা এ আসনে AIUDF কে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন বরখোলায় দলের শক্ত মাটি রয়েছে। গত নির্বাচনে তারা এখানে 18,000 ভোট পেয়েছিলেন, তাই এই আসন তাদের ছেড়ে দেওয়ার জন্য দাবি জানানো হয়। কর্মী সভা তো দলীয় মানে রুটিন ভাবে কর্মী সভা, কিন্তু যেহেতু সামনে 2021-এর বিধানসভা নির্বাচন সেটাকে সামনে রেখে আজকে এই বিশেষ কর্মী সভার আহ্বান করা হয়েছে এবং আমরা মহাজোট আমরা AIUDF দল মহাজোটের একটা অংশীদার, তাই আমরা মহাজোটের কাছে দাবি রাখছি এটাই যে বরখোলা আসনটাও যে AIUDF ছেড়ে দেওয়ার জন্য আমরা আহ্বান রাখছি। কারণ বর্তমানে যেভাবে কংগ্রেস বিভিন্নভাবে বিভক্ত, বরখোলা কংগ্রেসের বিভিন্নভাবে বিভক্ত হিসাবে আম মানুষের মধ্যে একটা সন্দেহ, একটা মানে সন্দেহের বাতাবরণ তাদের শক্তি নিয়ে, আমরা AIUDF যদি দেওয়া হয় তো আমরা নিশ্চিত বরখোলা সিট জয়ী হব এবং এখান থেকে BJP আমরা বিদায় দিতে সক্ষম হব। মিত্রজোটের আমরা তো মিত্রজোটে জয়ী করব। আমরা আমরা যদি আমরা বলছি এই কথাটা যে AIUDF দিলে জয়টা পারে অতি সহজ থাকবে, এটা কনফার্ম হবে। হয়তো কংগ্রেসের দিলে এটা কঠিন হতে পারে, কিন্তু AIUDF দিলে সহজ হবে। কারণ বিগত দেখেন লাস্ট MP ইলেকশনে বদরুদ্দিন সাহেব যখন MP ইলেকশন খেলেছিলেন তখন আমাদেরকে হাইয়েস্ট ভোট পেয়েছিল বিজ্ঞান কংগ্রেস BJP থেকে হাইয়েস্ট ভোট আমরা AIUDF তরফ পেয়েছি এবং বিভিন্ন নির্বাচনে প্রথম যখন AIUDF গঠনের পরে যে নির্বাচন 18,000 ভোট পেয়েছি, আমাদের বীর বড়খলাতে যথেষ্ট মজবুত এবং ঐক্যবদ্ধভাবে আমরা কর্মীরা সব ঐক্যবদ্ধ আছি। শিলচর শহরে যানজট সমস্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু এই সমস্যা সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। যানজটের মূল কারণ যত্রতত্র পার্কিং। নাজিরপুরটি জানিগঞ্জ এলাকায় অবৈধ পার্কিংয়ে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক যানজট। জানিগঞ্জ এলাকায় পার্কিংয়ের নামে রীতিমতো গ্যারেজ বানিয়ে রেখে দিয়েছেন কিছু ব্যবসায়ী। এছাড়া শিলংপুরটি এলাকায় ফুটপাত দখল করে ব্যবসায়ীরা তাদের বিক্রির সামগ্রী সাজিয়ে রেখে দেন, অথচ পুলিশের ওদিকে নজরই পড়ে না। রাস্তার কাজ না করে ভুয়ো MR তৈরি করে MGNREGA-র টাকা আত্মসাতের অভিযোগ উঠল সুনাই বিধানসভার হাতিখাল জিপিতে। জিপি সভানেত্রী গুলনেহার বেগমকে ব্যর্থ আখ্যা দিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামের মানুষ। গ্রামবাসীদের অভিযোগ MGNREGA-র প্রকল্পের 2018-19 অর্থ বছরের গ্রামের একটি রাস্তার জন্য 4,93,000 টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু সবাইকে অন্ধকারে রেখে কাজ না করেই ভুয়ো MR বানিয়ে 1,82,000 টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত সভানেত্রী সহ পঞ্চায়েতের সরকারি আধিকারিকরা। গ্রামবাসীরা বিষয়টি উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর এবং জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করিয়েছেন। এটা হইল গিয়া হাতিখাল জিপির বাউরিখান্দি পার্ট টুর গোবিনাথ বরদলৈ টু পদ্মানালা পার মসজিদ বায়া নাসির উদ্দিন 18-19 খাজ এনার্জি খাম আজকু 18-19 থেকে এক বছর আগে থেকে ফাঞ্চাইদার ফাঞ্চাইদি যেটক করিয়া গেছেন GRS রুলিয়া গেলে আমরা বিভিন্ন লাইনে যোগাযোগ করলে ইটা কোনদিন খাম করতা যেটক করা হয়ে গেছে, তাই কছে না আবার তো টেখা উঠিছে না আর খাওয়া যখন আজকে টেখা আগে খাম করার বাদে টেখা তুলবো, খাম করার বাদে টেখা তুলবো, ওইতে কই এক বছর গত হওয়ার বাদে আমরা হেরো অনলাইনে থেকে দেখা গেছে 1,82,448 টাকা উঠে গেছে, একটা দলান করছে না।
জিআরএসের সেক্রেটারি ফাঞ্চাই সাহেবে কি পর্যন্ত দুর্নীতি সরকার বাহাদুর টেখা যেন তসনস খুললা যেন এক টেখার দলা না ফেলে একিলা টেখাটা তুললা আমরা একটা সুবিচারটা আমরা আপনার কাছে মিডিয়ার মাধ্যমে আমরা ওটা চাই। এমএলএ ডিপুটি স্পিকার মহোদয় আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে সুবিচারটা আমরা পাইতাম এক হপ্তাহের ভিতরে, যদি সে এক হপ্তাহের ভিতরে আমরা সুবিচারটা পাই না তাহলে আমরা গণ আন্দোলন করবো। আমরা এই হাতিকাল জিপির অফিসটা আমরা এই পুদ্যানালা পারে সব আমরা গ্রাহ করবো এবং কী করার লাগে আমরা পদক্ষেপ লইমু, কিন্তু এক হপ্তাহের ভিতরে আমরা সুবিচারটা আমরা চাই। আর যদি সব বিচারটা পাই না কিন্তু হাতিকাল জিপির অফিসটা আমরা গ্রাহ করবো, আমরা বেটিং বেটাং সব মিলিয়ে আমরা গ্রাহ করবো। গত ইলেকশনের সময় বেশ কাটিছে এই পঞ্চায়েতের লোকে, আমার বাড়িতে কয়েকবার মিটিং করছি আর বারবার করছি, আপনার রাস্তাঘাট নাই, আপনার বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারেন না, আপনি যদি ভাঞ্চা হইতে হইলে আপনার রাস্তাটা ঘুরে দিবা ও কথা হইয়া তাই ছুটি ছুটি দিস হয় না আপনার রাস্তা ঘুরে দিতা, এটাও ও রাস্তা ঘুরে হয়েছে দেড় বছর ইয়ার এখন হাম নাই পয়সা উঠাই তারা মারি দিছি। আমি পাঁচবার চারবার গেছি তার বাড়ি পঞ্চায়েতর বাড়ি, আমার এমনি এমনি বুঝতে হয় পয়সা উঠিছে না, পয়সা উঠিলে খাম ঘরাই মতা করবো মতা করবো নানান কলর ইয়োরণ টেকা তো জিআরএসে উঠাইছুন আর ফাঞ্চাই সেক্রেটারি ফাঞ্চাই তারা মিলিয়াও তো যারা যারা উঠাই তারা উঠাইছুন, আমরা তো এটা তত জানি আর না। এর বাদেও দেখো বাচ্চা কাচ্চা লইয়া আমরা বড় খরচ করি আর মানুষ আইলে আমরা বাচ্চা কাচ্চা স্কুলে দিতাম পারি না, একটা মানুষ যদি বেমার হতেন নিয়ে এমএলএ সাহেবের কাছে ডিসি মহোদয়ের কাছে আমার সুবিধাটা চাই, এই ট্রাকগুলো হয়ে গেল আমরা এটা যদি খাম হয় না আমরা কোনো জোর মানুষ নাইনি। অসম মিজোরাম সীমান্ত সমস্যা নিয়ে সুদূর কেরলের সাংসদ সংসদের সরব হলেন। এই সমস্যার কথা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের অসম প্রদেশ কোঅর্ডিনেটর আইনজীবী তাহের আহমেদ বরভুইয়া বুরহানউদ্দিন বরভুইয়া তাদের সাংসদ ইটি মোহাম্মদ বাসিরের কাছে তুলে ধরেন। কেরলের সাংসদ মোহাম্মদ বাসির লোকসভায় সীমান্ত সমস্যার কথা বলেন। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দিস অপরচুনিটি স্যার, স্যার আই উইশ টু ড্র দি কাইন্ড অ্যাটেনশন অফ দিস হাউস ফর দি শকিং ইনসিডেন্ট টুক প্লেস অন দি বর্ডার এরিয়াস অফ আসাম অ্যান্ড মিজোরাম অ্যাট দি ব্যারাক ভ্যালি রিজন রিসেন্টলি। স্যার মোর দ্যান 50 নম্বর্স অফ হাউসেস হ্যাভ বিন কমপ্লিটলি বার্ন অ্যান্ড লার্জ নম্বর অফ পিপল আর ব্যাডলি ইঞ্জার্ড ইন দিস এরিয়া, দিস ওয়াজ অর্গানাইজড অ্যান্ড ওয়েল প্ল্যান্ড বাই দি মিজোরাম মিসক্রিয়েন্টস। স্যার most of the injured persons are now admitted in the Silchar medical college, hundreds of people are now homeless and forced to live under open sky with no shelter over their head, religious building like mosque and temples, government primary schools were also demolished using crude bombs. Sir, this was done by Mizoram miscreants. The local police was looking like silent spectators in this. Sir, Assam government have miserably failed in this controlling the situation. You should not say this is a state affair and let them take care of it. It should not be like that, sir. We apprehend that this kind of tendency should maybe flare up in different places. I humbly appeal the government to interfere urgently and control the things, sir. With this favor, sir, I cannot thank you very much. Thank you very much. বন্ধ হচ্ছে না মেহেরপুরের নিউ ক্যামব্রিজ স্কুল, জানালেন স্কুলের নতুন দায়িত্বপ্রাপ্ত এমডি সাবিনা ইয়াসমিন বরভুইয়া। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ওই স্কুলের 450 পড়ুয়ার অভিভাবকরা। মাঝে স্কুলটি বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছিল, পরে আদালত থেকে সাবিনা ইয়াসমিনকে দায়িত্ব দেওয়ার পর তিনি এবং তার ভাই মিনহাজ বরভুইয়া শনিবার অভিভাবকদের এক সভায় জানান তারা এই স্কুলটি খুলছেন। স্কুল নিয়ে অনেকদিন থেকে সমস্যা একটা দেখা দিছে যে স্কুলটা ক্লোজ ডাউন হয়ে যেত, আমাদের পারিবারিক কিছু সমস্যা আসলো যার কারণে বাইরের মানুষ মিলিয়ে এই স্কুলটা বন্ধ করতে চায়, তখন রিসেন্টলি ডিসিশন নেওয়া হইলো যে স্কুলটা টোটালি আফটার 3 ইয়ার্স বন্ধ হইল। তো ইদানিকে দেখা যায় যে স্টুডেন্টসগুলো টিসি নিয়ে অন্য স্কুলে যাওয়া স্টার্ট করছে, তো অতদিন পর্যন্ত আমাদের কাছে কোনো লিগাল ডকুমেন্ট আসলো না। এখন 2014 দ্য নিউ ক্যামব্রিজ ইংলিশ স্কুল যে স্কুলটা আছে মেহেরপুর শিলচরে এটার ওনারশিপ আমার বোনরে দেওয়া হয়েছে ইন 2014 ফর 20 ইয়ার্স, তো 20 ইয়ার্স পর্যন্ত শি ইজ দ্য ওনার অফ দ্য স্কুল, শি হ্যাজ দি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, শি হ্যাজ দি পাওয়ার টু ডু এনি সর্ট অফ কনস্ট্রাকশন ইন দিস স্কুল।
তো ওই জন্য যখন আমরা লিগ্যাল ডকুমেন্ট পাইছি এটার বিষয়ে আমরাও জানতাম না। ইদানিক বাইর হয়েছে, আমরা ইমিডিয়েট মিটিং ডাকছি। আমরা চাই যে স্কুলটা সুন্দরভাবে চলতো, কারণ এখানে বাচ্চারা ভবিষ্যৎ আছে। এটা এই স্কুলটা এই লোকাল মানুষের স্কুল, আর আমরা আশা করি এই স্কুলটা বাঁচবো আর চলবো আর ভবিষ্যতে আরো বড় হবে। এটার জন্য আমরা আজকে মিটিংটা ডাকছি। থ্যাংক ইউ। আমরা এখন স্কুল চালাই, এই সেশনে চলবো, এই সেশনে চলবো স্কুলটা। কোনো লিগ্যাল অ্যাকশন ফেস করতে হয়, আমাদের কাছে প্রপার ডকুমেন্টেশন আছে, আমরা আইনের পথেও যেমন যা ফেস করতে লাগে উইল ফেস। 200 জন হজ যাত্রীকে সম্বর্ধনা দিল স্বেচ্ছাসেবী সংস্থা খোঁজ। ইটখোলা ঈদগাহে আয়োজিত এক অনুষ্ঠানে এই হজ যাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজ কমিটির সদস্য লুৎফুর রহমান বরভুইয়া, মিলনউদ্দিন লস্কর, বেবি বরভুইয়া, জাভেদ তালুকদার প্রমুখ। খুচ ক্রিয়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আজকে আমরা শিলচরে 386 জন হজ যাত্রীরা মক্কার উদ্দেশ্যে রওনা দেবেন আগামীতে। তার জন্য হজ ট্রেনিং আজকে থেকে শুরু হলো। এতে খুজের পক্ষ থেকে প্রথম দিনই আমরা একটা সংবর্ধনার আয়োজন করেছিলাম। এই সংবর্ধনা অনুষ্ঠানটা হয়েছে ইটখোলা ঈদগাহ মসজিদে। এতে উপস্থিত ছিলেন হজ যাত্রীরা, বিশেষ করে কাছাড় ডিস্ট্রিক্টের প্রত্যেক হজ যাত্রীরা এবং মহিলারা। এখান থেকে ট্রেনিং নেওয়ার পর ওনারা ঈদের পরে মক্কার উদ্দেশ্যে ওনারা রওনা দেবেন হজ। আজকে আমাদের এই কমিটিতে সভাপতিত্ব করেন লুৎফুর রহমান বরভুইয়া অর্থাৎ বাবলাভাই, এবং আমাদের সঙ্গে ছিলেন আমির লস্কর, কামাল লস্কর, জাভেদ তালুকদার, জায়েদ হুসেন, বেবি লস্কর। ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এই সহযোগিতার মাধ্যমে আমরা আজকে ওদেরকে উত্তরীয় এবং খুঁজের মারফতে আজকে একটা হজ শিক্ষা একটা বই উদ্বোধন করা হয়েছে। এছাড়া আমরা মাস্ক এবং স্যানিটাইজার হজযাত্রীদেরকে দিয়েছি এবং দূরত্ব বজায় রেখে হজ ট্রেনিং সেন্টার চালিয়ে যাব, এটা আমাদের আশা। শনিবার দক্ষিণ কৃষ্ণপুরে সুনাই কংগ্রেসের বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী বিধানসভা নির্বাচনে দলকে জয়ী করতে বুথ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শিবিরে ছত্তিশগড় প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্মল কিশোর উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক এনামুল হক, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার। उनको बताइए बीजेपी के लोगों को, जिस हॉस्पिटल में आप इलाज कराने जाते हो वो हॉस्पिटल कांग्रेस की गवर्नमेंट ने बनाई है। जो तुम्हारे घर में बिजली चलती है, जिस मोबाइल से तुम बात करते हो, जिस टीवी में आप देखते हो, जिस लैपटॉप में आपके बच्चे पढ़ते हैं, वो बिजली, वो लैपटॉप और वो टीवी कांग्रेस की गवर्नमेंट ने दिया है। मेरे साथियों, इससे बड़ा जवाब क्या इन स्कूलों में, क्या इन मदरसों में बीजेपी के बच्चे पढ़ने जाएंगे कि नहीं जाएंगे? जाएंगे। यदि उसके बच्चे पढ़ने जाते हैं आप वहीं पर जवाब दीजिए। यदि तुम्हारे बच्चे स्कूल में पढ़ने जाते हैं तो ये बोलना छोड़ दीजिए कि कांग्रेस ने क्या किया है। मोदी जी, जिस पार्लियामेंट में तुम बैठे हो, असम के असेंबली में जो बीजेपी की गवर्नमेंट है, हम सबको जो वोट देने का अधिकार जिस संविधान ने दिया है, वो असेंबली, वो पार्लियामेंट और वो संविधान कांग्रेस की गवर्नमेंट ने दिया है। শুকনোর মরশুমেও জমাজলের সমস্যায় নাজেহাল মালুগ্রাম এলাকার রাধারমণ গোস্বামী মধ্য ইংরেজি ও হাই স্কুলের পড়ুয়াসহ শিক্ষকরা স্কুলের বহু জমি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি বানিয়ে বসবাস করছেন। শুধু তাই নয়, বাড়িগুলোর বর্জ্য স্কুলের বাউন্ডারির ভিতর ফেলে দেওয়া হয়। বাড়িগুলির ব্যবহৃত জল ক্লাসরুম এবং অফিস ঘরের ভেতরে ঢুকে পড়ে। দুর্গন্ধে ক্লাস করতে পারছে না ছাত্রছাত্রীরা। অবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্কুলের শিক্ষকরা। ড্রেনটা পরিষ্কার না থাকার জন্য এবং কোনো পাকার কোনো আরসিসি ড্রেন না থাকার জন্য আমাদের ছাত্রদের মানে ক্লাসরুমগুলা জলে প্লাবিত হয়, বলতে হবে পুরো প্লাবিত হয়ে যায়, যার জন্য ছাত্ররা সব দিন স্কুলে এসে সম্পূর্ণ ক্লাস করে যেতে পারে না।
বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টি হয়, সেখান থেকে অসুখ বিসুখও হতে পারে। পিছন দিকে জানালা আমরা খুলতে পারি না, আবর্জনায় মানে পুরো আচ্ছন্ন থাকে, যার জন্য আমরা মানে ওদের বাড়ির থেকে মানে সব আবর্জনা আমাদের স্কুলের উপরে ছুড়ে ফেলে দেয়, যার জন্য ওরা মানে ওদের যে নারিকেল গাছ ওদের গাছপালা সব আমাদের ড্রেনটা পুরো ফিল আপ করে নেয়। সেটেলমেন্ট এসে বলেছিল যে 18 ফুটের মতো এনক্রোচমেন্ট হয়ে গেছে আপনার, এই এনক্রোচমেন্টটা ভ্যাকেট করার জন্য পরবর্তীতে ওরা আসে নাই, যার জন্য এনক্রোচমেন্টটা ভ্যাকেট হয় না। শিলচরের ভাষা শহীদ স্মারক নির্মাণ নিয়ে উপত্যকাবাসীর অস্তিত্বের সঙ্গে বর্তমান সরকার খেলা করছে, এই অভিযোগ ভাষা শহীদ স্মারক সমিতির। শনিবার সাংবাদিক সম্মেলন করে স্মারক সমিতির কর্মকর্তারা জানান, 2019-20 অর্থ বছরের বাজেটে ভাষা শহীদ স্মারক নির্মাণ করার কথা হয়েছিল। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন টাকা কোনো অভাব হবে না, কিন্তু গত 2 বছর ধরে সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে উদ্বেগ প্রকাশ করল স্মারক সমিতি। 19-20 সালের রাজ্য বাজেটে শিলচরে 1961 ভাষা শহীদের স্মৃতিতে একটি ভাষা শহীদ স্মারক নির্মাণের কথা ছিল এবং সেজন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ অবধি 2019-20 সালের বাজেটের পর আরো 2টো বাজেট পেরিয়ে এসেছি আমরা, কিন্তু আজ অবধি শিলচরে সেই ভাষা শহীদ স্মারক নির্মাণের কোন উদ্যোগ আশ্চর্যজনকভাবে রাজ্য সরকার নিচ্ছে না। তো ভাষা শহীদ স্মারক সমিতির পক্ষ থেকে গত 2019 সালে 5 মার্চ শিলচরে এক নাগরিক সভা করা হয়েছিল, সেই নাগরিক সভায় ডক্টর লক্ষণ দাস পৌরোহিত্য করেছিলেন এবং আমরা সে সময় রাজ্য সরকারের সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলাম এবং 2 হাত তুলে সমর্থনও জানিয়েছিলাম। এবং 2019 সালের 5 জুলাই আমরা গুয়াহাটিতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল মহাশয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছিলাম এবং সেই দিন আসামের মুখ্যমন্ত্রী শিলচরে ভাষা শহীদ স্মারক নির্মাণে রাজ্য সরকারের কোনো অর্থের অভাব হবে না বলে আমাদেরকে জানিয়েছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে গত 2 বছর ধরে এ ব্যাপারে রাজ্য সরকারও নীরব আছেন এবং আমাদের এই অঞ্চলেরও এই ভাষা শহীদ স্মারক কেন রাজ্য সরকার নির্মাণ করতে এত গরমেশি করছে। কেশব স্মারক সংস্কৃতির সুরভী এবং ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে বরাক উপত্যকায় চলা স্বাস্থ্য শিবির শেষ হল শনিবার। ইলোরা হেরিটেজে অনুষ্ঠিত হয় সমাপন অনুষ্ঠান। বরাক উপত্যকায় চলা 25টি স্বাস্থ্য শিবিরে 5,828 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে অংশ নিয়েছিলেন 39 জন চিকিৎসক। সমাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার বিএল মিনা, অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস, সংঘের দক্ষিণ আসাম প্রান্ত প্রচারক সঞ্জয় কুমার দেব, সংগঠন মন্ত্রী অভিজিৎ বিশ্বাস, শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, অভিজিৎ নাথ, ডক্টর অখিল পাল ও স্বর্ণালী চৌধুরী প্রমুখ। ওনার ডিউটি পুরো থাকে না, সম্পূর্ণ দায়িত্বটা চলে আসে চিকিৎসকের উপর। তো সব চিকিৎসক চায় যেন চিকিৎসাটা খুব সুন্দর হয়, কিন্তু যখন পেশেন্ট পার্টি সম্পূর্ণ সারেন্ডার করে দেয়, মানে সমর্পণ করে দেয় যে আপনি যা ভালো বলবেন করবেন, তখন আর ওর বলার থাকে না, সম্পূর্ণ দায়িত্ব চিকিৎসকের হয়ে যায়। তো আমি এখনো সেই সব পেশেন্ট পাই এবং আমি এইসব পেশেন্টকে বলি গোল্ডেন পেশেন্ট, কারণ এইসব পেশেন্ট বর্তমানে কম পাওয়া যায়, 40%। ওই জেনারেশনের যে পরের জেনারেশন ওরা আবার কিন্তু আমাদের কন্ট্রোলে নাই। যেমন কতদিন এসেছিল একটা কিডনি পেশেন্ট, ওদের ঠাকুরদাদের বাড়ির অপারেশন করেছি, ওর বাবাকেও করেছি। তো ও এসে বলল যে আচ্ছা ডক্টর, 5 মিনিট ডেট অপারেশন বলুন না। আমি বললাম তুমি আমার কাছে এসব বলবে না, কারণ তোমার ঠাকুরদাদা তোমার বাবা সবাই অপারেশন করেছে, আমি সময় লাইনে বলবো। তারপর আমার মুখ আর দেখিনি, সবাই খুব দরম দিয়েছে। তো চিকিৎসাটা হলো
শিক্ষক চিকিৎসক এবং রোগীর সম্পর্ক ওটা অনেক সময় পারিবারিক সম্পর্ক থেকে পটেল गुजरात से हूँ, GMC भावनगर मेरी कॉलेज का नाम है। यहाँ पे मैं धन्वंतरी सेवा यात्रा में आया था। यहाँ हमने काफ़ी कुछ एक्सपीरियंस किया, काफ़ी अच्छे एक्सपीरियंस रहे, थोड़ा स्ट्रगल्स भी किया, मतलब जो घर वाले हैं बस उन्हीं की तरह उन्हीं के लेवल के साथ रहे, ना ऐसे किसी गेस्ट के साथ, मतलब उनके घर में गेस्ट की तरह रहे, पर ऐसा नहीं कि एकदम लग्जरियस लाइफ जिया होटल की तरह, वहाँ के बिल्कुल बिलो द मतलब टच टू द ग्राउंड लेवल पे हम लोग जिए। লক্ষ্মীপুর বিজেপির মহকুমা সংখ্যালঘু কমিটির এক সভা পয়লাপুর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। এখানে সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর বিজেপির সংখ্যালঘু কমিটির চেয়ারম্যান কাবিল হোসেন লস্কর, বিজেপি নেতা শ্যামাপদ রায়, আনোয়ার উদ্দিন প্রমুখ। বিগত দিনে যেগুলা মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড আছে বলিয়া আম জনসাধারণ জানে না, তার মধ্যে কি আছে কি না সেটা জানে না, না জানার গতিকে আজকে আমার ভারতীয় জনতা পার্টি যেহেতু আমাকে চেয়ারম্যান করে এখানের মধ্যে স্টাবলিশ করে দিতে চাই, আমি আমার সাধারণ জনসাধারণকে মানে এটা অবগত করে দেওয়ার জন্য আজকের এই মিটিংটার মুখ্য উদ্দেশ্য হলো যে এটা আরও কিছুটা জিনিস আমি অ্যাপ্রুভেল হয়ে গেছে, যদি পদক্ষেপ না লাগে তাহলে আমার এটা আরম্ভ করার জন্য আমি সিস্টেমের মধ্যে এসেছি, তাই হায়ার অথরিটির মানে একটু অনুমতির দরকার আছে আমার কাছে। পূর্ণাঙ্গ কমিটির কোনো সদস্য নেই এখানের মধ্যে, সব ভারতীয় জনতা পার্টির, ভারতীয় জনতা পার্টি এটা সব আমার, আমি পুরো আশাবাদী ভারতীয় জনতা পার্টি সরকার আবার আসবে, আর এই ভারতীয় জনতা পার্টি আমার মুসলিম মানুষের জন্য অনেক কিছু কাজ করবে, আর ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ তারা আমাকে কোথাও দিয়েছে যে আমরা অনেক কিছু কাজ করবো, এটার লাগে তুমি সবাইকে বলছো। মাইনরিটি উন্নয়নের জন্য আমি 100% চেষ্টা করে যাব যে মাইনরিটি উন্নয়ন যে ভারতীয় জনতা পার্টি যেগুলো প্রকল্প ছাড়বে সেই প্রকল্পগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমি তার আপ্রাণ চেষ্টা করব। 1720 সালে কাছারি রাজার স্বপ্নাদেশ পেয়ে নির্মাণ করেছিলেন আলমবাগ লক্ষ্মী মন্দির। এই মন্দিরের উন্নয়নে অসম দর্শন প্রকল্প থেকে 10 লক্ষ টাকার কাজের শিলান্যাস করেন কাছারির জেলাশাসক কীর্তিজলি। কাছারি রাজা লক্ষ্মীচন্দ্র নারায়ণের স্থাপিত দেবশিলা এখনও আছে ওখানে। শ্রীকোনা আলমবাগের 300 ফুট উঁচুতে রয়েছে এই লক্ষ্মী টিলা। অসম দর্শন যোজনার মাধ্যমে আজকে এই তাপাং অঞ্চলের 3টি মন্দিরের পরিকাঠামোগত উন্নত এবং ভিত্তিপ্রস্তরের জন্য আজকে এগুলোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে আমাদের কাছাড়ের জেলাশাসক মহোদয় উপস্থিত ছিলেন। প্রথমত কোয়ারপাড়ের পাশে চিবিটা বিচিয়াতে সেখানে প্রাচীন লক্ষ্মী মন্দির, তারপরে এই দীঘশিখন আলমবাগ জিপির 7 মাইলের পাশে সেখানে জগন্নাথ মন্দির, এবং এখানে আমরা যেখানে এখন উপস্থিত আছি এত অঞ্চলের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহাসিক যে লক্ষ্মীবাড়ি, সেই লক্ষ্মীবাড়ির মন্দির উন্নতিকরণের জন্য আজকে আধারশিলা স্থাপন করা হয়েছে। আগামী দিনে এই মন্দিরগুলো রূপায়িত হবে। অসম সরকার প্রত্যেকটি মন্দিরের জন্য 10 লক্ষ টাকা করে অসম দর্শন যোজনার মাধ্যমে গৃহীত করেছে। लक्ष्मीबाड़ी में असम दर्शन की स्कीम लेते हुए मैं आभारी हूँ कि असम सरकार ने ये स्कीम लिया है। ये मंदिर में मेरा पहला दर्शन है, आगे भी आएंगे, और बहुत ही अच्छा लगा हमें यहाँ आके। ये इसकी महत्वपूर्णता और इसकी इतिहास में जो जितना बड़ा रोल रहा है ये सब सीखने को मिला है, मुझे बहुत अच्छा लगा यहाँ पे आके। पहाड़ चढ़ते चढ़ते एक खुद अपना एक क्या बोलते हैं तीर्थ जैसा हो गया है, तो मुझे बहुत अच्छा लगता है। ये असम दर्शन के तहत काम अभी शुरू होगा, परंतु और थोड़े जो काम बाकी है जो और ज़्यादा कॉस्ट करेंगे उसको भी हम आगे लेते जाएंगे। ये डेवलपमेंट होगा टू एंश्योर कि ये मंदिर प्रिजर्व रहे और ये मंदिर का इम्पोर्टेंस बचा के रखेंगे, यही हमारी प्रयास है। तो अभी हम APDCL से बात करेंगे, जाते ही कनेक्शन यहाँ पे ऑलरेडी आई थिंक कॉन्ट्रैक्टर्स को दिया हुआ है, तार लगे हुए हैं, बस उसमें बिजली का कनेक्शन देना होगा, तो उसको हम जरूर पर्स्यू करेंगे। अच्छा, मंदिर का तो बेसिक प्लान्स बने गए हैं, अभी कमिटी के साथ फिर से बैठेंगे टेंपल कमिटी के साथ, और उनके हिसाब से सबसे प्रायोरिटी स्कीम्स जो है जो भक्तों को हेल्प भी हो जाए, यात्रा के टाइम पे किसी को असुविधा है तो वो इश्यूज हम पहले एड्रेस करेंगे, तो उसी हिसाब से प्लानिंग भी चलेगा।
রাস্তার কাজের গুণগত মান ঠিক নয় এই অভিযোগে ভোট বয়কটের ডাক দিলেন কুমারপাড়ার নিজ জয়নগর ও রাজনগর জিপির মানুষ। শ্রীকুণার ডেইলি বাজার থেকে রাজনগর হয়ে রানীফেরি অবধি এই রাস্তার কাজের তদন্ত দাবি করেন তারা। এ নিয়ে তাদের ক্ষোভের কথা জানান বাবু লস্কর, মিতালি দাস, ইশাদ আহমেদ ও অসীম দাস প্রমুখ। শ্রীকুণা টু রানীঘাট ব্রিজ পর্যন্ত যে আমরা পিডাব্লিউডি রোড একটা মনে করো সেনশন হয়েছে 2,47,00,000 টাকার, এই কাজটা বড় নিম্নমানের কাজটা। ওর প্র্যাকটিক্যালও মনে করো আপনার কোনো প্ল্যান এস্টিমেটও নাই, প্লাস কন্ট্রাক্টারও নাই, জেইও নাই, এসএও নাই, কোনো কিছু আমরা এখানে আইলে পাই না। তাও এত নিম্নমানের কাজ ওর, যেহেতু দুইটা মেটেলিং আছে, এটার মধ্যে একটা মেটেলিং করছে, প্লাস মনে করো ফিস আছে, মনে করো 6 mm একটা বাস, এরপরে গিয়া নিজের একটা 2 লেয়ার ফিস আছে, 1 লেয়ার ফিস মারিয়া তারা শেষ করিয়া যার গিয়া। আর আমরা দেখো একটা রাস্তা, এটার উপরে আমরা সম্পূর্ণ মনে করো বিজি রোজগার স্কুল, এই যে ফিস যেটা দিছে একদম ম্যাক্সিমাম হাইয়েস্ট হইলে 1 মাস থেকে 1.5 মাসের ভিতরে পুরো ফিসটা উঠে যাবে। অনুরোধ করি আর এবং বিধায়কের কাছে, ডিপার্টমেন্টের কাছে, যে এটা পর্যন্ত কমে কাজটা করার লাগে আমরা অনুরোধ জানাই। আর ওটা আমরা ডিস্ট্রিক্ট ডিপুটি কমিশনার মহাশয়ের কাছে অনুরোধ জানাইলাম। এই রাস্তা যে বর্তমানে খাদ চলে আপনারা এখানে কোনো পিডাব্লিউডি মানুষের ফাইন নাই নিয়ে তার কাছে অভিযোগ করার মতো? আমরা কোনো ডিপার্টমেন্টের মানুষ লেবার জাস্ট ইয়া পাই, তারা কই ফোন মারো, কন্ট্রাক্টার আনো, ইঞ্জিনিয়ার আনো, এসও আনো, আমরা এস্টিমেটার দেখা যেভাবে এস্টিমেট হইব ওইভাবে কাজটা করিয়া যাও, আমরা কোনো অসুবিধা নাই। বদরপুর সিক্স ব্রাদার্স কমিটির উদ্যোগে আয়োজিত নাইট ফুটবল প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হলো। জাঠিঙ্গামুখ বদরপুর স্কুলের খেলার মাঠে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মুখ্য অতিথি পাপন দেব, বিশ্বজিৎ দাস, রাহুল আলম প্রমুখ। প্রতিযোগিতায় বিজয়ী হলিমুনি ক্লাব রামনগরকে দেওয়া হয় 13,000 টাকা ও ট্রফি। রানার্স বদরপুর স্পোর্টিং ক্লাব পেয়েছে 7,000 টাকা। জাঠিঙ্গামুখ বদরপুর হাই স্কুলের খেলার মাঠে বদরপুর সিক্স ব্রাদার কমিটি দ্বারা আয়োজিত 5-a-side নাইটে প্রতিযোগিতা আমরা গত 11 এবং 12 তারিখ রাত্রি খেলা অনুষ্ঠিত করেছি। এটা প্রত্যেক বছর ডে খেলা হয়, কিন্তু দর্শকদের আনন্দের কারণে এই বছর আমরা এটা নাইটের ব্যবস্থাতে নিয়েছি। আমরা প্রত্যেক বছর খেলার আয়োজন করি, আর আজকে যারা বিজয়ী হয়েছেন ওনাদেরকে আমাদের কমিটির তরফ থেকে অভিনন্দন, তৎসঙ্গে যারা রানার্স আপ হয়েছেন ওনাদেরকেও আমাদের অভিনন্দন, তৎসঙ্গে আমাদের এই 5-a-side নাইট ফুটবল প্রতিযোগিতার যারা অংশগ্রহণ দল 16টি টিম আমাদের দুদিনের খেলায় অংশগ্রহণ করেছেন ওনাদের সবাইকে আমাদের অভিনন্দন। ওনারা আমাদের আগামীতে আমাদের নাইট প্রতিযোগিতায় ওনারা অংশগ্রহণ করবেন আমরা আশাবাদী। আজকে এখানে বিভিন্ন রাজনীতিবিদ বা প্রতিনিধিবৃন্দ উপস্থিত হয়েছেন, ওনাদেরকেও আমাদের কমিটির তরফ থেকে ধন্যবাদ। আমাদের গ্রামের প্রত্যেক দর্শক মণ্ডলী ওনাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। আর আমি এখানে একটা কথা কইমু যে আমাদের জেবি হাই স্কুল এটা একটি ভেঞ্চার হাই স্কুল, এই স্কুলের কারণে আমার একটা ফিল্ডের ব্যবস্থা হয়েছে। আমি সরকারের কাছে বিনম্র অনুরোধ জানাইম যে আমাদের স্কুলটা সরকারিভাবে গ্রহণ করার জন্য, তৎসঙ্গে আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ জানাই যে আমাদের স্কুলের পক্ষে একটু লক্ষ্য রাখার জন্য। প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের দ্বিবার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হাইলাকান্দির রবীন্দ্রভবনে শনিবার। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার লুথ রেন্ট, স্কুলের অধ্যক্ষা বনানী মজুমদার, বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর মুর্তুজা হোসেন, স্কুল পরিচালন সমিতির সভাপতি কবির আহমেদ সহ আরও অন্যান্যরা। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। সুনাইয়ে গেরুয়া কুন্দল প্রকাশ্যে, ঘরোয়া সভায় বাধা দেওয়ার নিন্দে আশিস হালদারের। জনসংঘের চিন্তাধারাকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট, দাবি কাছাড় বিজেপির। বঙ্গবন্ধু মুজিবুরের শতবর্ষে ভারত বাংলা মৈত্রী সাইকেল র্যালি কাছাড়ে ঢুকল।
জোটে জট, এবার বরখোলা আসনও দাবি করল এআইইউডিএফ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।